আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় সুস্থ আছি। তো প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল। খুব সহজ পোশাক, এটা মেয়েদের ফিতাওয়ালা মেক্সি অথবা ফিতা মেক্সি বলা হয়। এর আগের ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে গোল গলা মেক্সি, আজকে আমরা শিখবো ফিতাওয়ালা মেক্সি, ফিতাওয়ালা মেক্সি যেটা। তো চলুন শুরু করি আজকের ভিডিও ফিতা মেক্সি। দেখুন বন্ধুরা, আচ্ছা ফিতা মেক্সি তৈরি করতে আমরা মাপ নেব আগের মতোই একটি, সেটার নাম হচ্ছে লম্বা। তো ফিতা মেক্সি তৈরি করতে মাপ লাগবে লম্বা। ধরুন আমাদের লম্বার মাপটা 52 ইঞ্চি। কত ইঞ্চি লম্বা লিখে নিলাম? 52 ইঞ্চি। আমরা এই মেক্সির মধ্যে ড্রয়িং শুরু করবো। এখন প্রথমে আমরা নেব মেক্সির লম্বার মাপটা। লম্বার মাপ যত হবে তার থেকে 3 ইঞ্চি কাপড় বেশি বা বাড়তি নিতে হবে। তাহলে খেয়াল করে দেবেন আমাদের লম্বার মাপটা লিখে নিচ্ছে 52, তাহলে 3 ইঞ্চি যদি যোগ করে দিই তাহলে আমাদের লম্বার মাপটা দাঁড়াবে কত? 55 ইঞ্চি। তাহলে এটার নাম হচ্ছে লম্বা। আচ্ছা, তাহলে এটা হলো ম্যাক্সিম লম্বার সাইড। তাহলে আমাদের বাকি আছে এই সাইড, এটার নাম হচ্ছে চওড়া, এটাকে বলা হয় চওড়া। তাহলে এটা যদি লম্বা হয় এটা অবশ্যই চওড়া, চওড়া। এখন লম্বা এবং চওড়া, এখন চওড়া কতটুকু? চওড়া কাপড়ের বহর যা থাকবে তাই, চওড়ার দিকে নির্দিষ্ট কোনো মাপ লাগবে না, যা কাপড় থাকবে সব দিয়ে দেবে। চওড়ার নিচের দিকে যে মাপটা এটাকে বলা হয় মহরা, এর নাম হচ্ছে মহরা। এই মহরা আমরা কত নেব? এই মহরার মাপ নেব আমরা 8 ইঞ্চি। মহরার মাপ দিতে হবে আমাদেরকে 8 ইঞ্চি। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে মহরা। মহরা কত দিতে হবে? 8 ইঞ্চি। ওকে, ঠিক আছে। এবারে এই কোণা থেকে উপরের দিকে আমরা মাপ নেব 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি আরও 1/2 ইঞ্চি, এই হলো 3.5 ইঞ্চি। তাহলে আমরা এই কোণা থেকে উপরের দিকে কত নেব? 3.5 ইঞ্চি, মিডিয়াম ডিজের জন্য 3.5 ইঞ্চি, আর একটু বড় হলে আমরা বা অর্থ আরেকটু স্বাস্থ্যবান যে জন্য বা মোটা বেশি যারা তাদের জন্য আমরা এখানে 4 ইঞ্চিও দিতে পারি। তাহলে এবার আসি আমরা এই 3-এর সাথে কী করবো? 8 ইঞ্চি যোগ করে দেবো। দেখুন 3 ইঞ্চির সাথে এখন কী করতে হবে আমাদেরকে? এই 8 ইঞ্চি যোগ করে মহরা বানাইতে হবে। এক কথা মহরা রাউন্ড দেওয়ার জন্য আমরা যোগ করব। কত ইঞ্চি নিলাম আমরা এখানে? তাহলে এই পাশে 8 আর এই পাশে হচ্ছে 3, 3.5, 3.5। এবার এই 3, 3.5 থেকে 8 পর্যন্ত কাপড়টা এরকম কাটার সময় একটা শেপ দিয়ে কাটতে হয়, মহরার শেপ। এবার আসেন এই কোণা থেকে আমরা গলার মাপ নেব। এই গলাটা দেব আমরা 4 ইঞ্চি, গলার মাপ দিতে হবে আমাদেরকে 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি গলা যায় কী হবে? এখানে সোজা এই মহরার মাপের সাথে লাগাই দেব বা যোগ করে দেব। আচ্ছা, এই 4 ইঞ্চির নিচে আমরা 1.5 ইঞ্চি আবার একটা চিহ্ন করবো। 4 ইঞ্চির নিচে আবারও চিহ্ন হবে 1.5 ইঞ্চি, এটা ফিতার ঘর তৈরি করার জন্য। এখান থেকে আবার নেব আমরা 1.5 ইঞ্চি, 4 ইঞ্চির নিচে নিতে হবে, তাহলে কয় ইঞ্চি? আরও 1.5 ইঞ্চি, এটা ফিতার ঘর তৈরি করার জন্য। বন্ধুরা, আসলে এই মেক্সিটার এখানে ড্রয়িংয়ের চাইতে কাপড়ের কাটিংটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। এই 1.5 ইঞ্চিটা হবে হচ্ছে ফিতার ঘর। এখন এই 4 ইঞ্চি যে কাপড়টা নিলাম প্রথম চিহ্নটা গলা, আমাদের কী করতে হবে? এই গলার কাপড়টা কেটে ফেলতে হবে। কাটার সময় আমরা একদম লেবেল করে সোজা কেটে ফেলবে। তারপরে এই কাপড়টাই দিয়ে আমাদের এখানে পুটের মাপটা আসবে বা পুটের কাঁধের যে কাপড়টা বের হয় সেটা আমরা এই গলার কাপড়টা দিয়ে এখানে কাঁধ জড়া দেবো। এটা আমরা কাপড় কাটিং এবার সেলাইয়ের সময় বিস্তারিত জানবো। এখন শুধু মাপটা আমরা রিভাইজ নেই। মাপটা কত হলো? এই কোণা থেকে কাপড়ের বহরের শেষ সীমা বা খোলা পাশ থেকে কত দিতে হবে? 8 ইঞ্চি। আর এখান থেকে রাউন্ড করে কাটার জন্য শেপ দিতে হবে কত ইঞ্চি? 3.5 ইঞ্চি। আর এই এবার এই কোণা থেকে নিতে হবে কত ইঞ্চি? 4 ইঞ্চি, এটা সোজা। আর 4 ইঞ্চির নিচে দিতে হবে ফিতার ঘর, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। আচ্ছা, মেক্সির মাপগুলো আসলে কমনই বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় একই রকম মাপ হয়ে যায়, সামান্য পার্থক্য করা যায়। তো যাই হোক, এটা আজকের যে ক্লাস হলো আমাদের সেটা হচ্ছে ফিতা মেক্সি। হাত আমরা প্রতিদিন প্রতি ক্লাসে শিখাই, এর আগে অনেক পোশাকের মধ্যে হাতা ড্রয়িং করা আছে। আপনারা আমার আগের ভিডিওটা দেখে আসলে হাতার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন।
এই ফিতা মেক্সির ক্লাস যদি আপনাদের কোথাও কোনো জায়গায় মাপ বুঝতে অসুবিধা হয়ে থাকে, একবার দেখে যদি বুঝতে না পারেন ভিডিওটা দুইবার দেখবেন, আশা করি জিনিসটা মাথায় ঢুকে যাবে আপনাদের। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে নোটিফিকেশন আকারে চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আরও নতুন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন। পরবর্তীতে আমরা আবারও নতুন করে পোশাক নিয়ে আপনার সামনে আসবো, সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।